আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা তো ভালো আছি। তো আজকে আবার আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। তো আশা করি সবাই পাশে থাকবেন। তো এটা এখানে আমি আজকে রান্না বসিয়ে দিয়েছি, রান্না থেকে শুরু করলাম। তো এখানে শাক রান্না করতেছি আর আফিফের জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি। তো খিচুড়িটাও রান্না করে নিতেছি। এখানে সব রকমের সবজি ডাল চাল দিয়ে অনেক সিদ্ধ করে তারপর ব্লেন্ডার করে নিয়েছি। তো এতে আমি শাকটাও রান্না করে নিতেছি। তো এটা আমার বাগান থেকে শাক তুলে এনেছি। এই শাকটাও খেতে অনেক মজার। এটা হচ্ছে ডাঁটা শাক। তো ডাঁটা শাকটা তুলে এনেছি, এনে তো রান্না করতেছি। আর এই ডাঁটা শাকটা খেতে খুবই ভালো লাগে আর অনেক মজার একটা শাক। তো এই তো আজকে আমি কী রান্না করব তাই দেখাবো, সারাদিন রান্না করা আর কি। তো শাকটা আমি রান্না করে নিতেছি আর পাশের চুলায় তো দেখছিনি আমি খিচুড়ি রান্না করতেছি আফিফের জন্যে। তো এই তো শাকটা আমার হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে শাকটা। আর এই শাকটা খেতে খুবই মজা হয়, ভালো লাগে অনেক খেতে। তো এখন আমি বেগুন ভেজে নেবো, বেগুনের ভর্তা বানাবো। তার জন্য যে আমি গাছ থেকে আমার বাগান থেকে বেগুনগুলো পেরে এনেছি, এগুলো একদম ছোট ছোট বেগুন। তো এর চেয়ে আর বড় হয় না, আর এটি এরকমই, এটি সাইজে এরকম বেগুন। এখন বেগুনের গুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো তার যেহেতু আমি ভর্তা বানাবো, তার জন্য আমি এখানে পেঁয়াজ টেলে নিতেছি। পেঁয়াজটা টেলে নিলে খেতে ভালো হয় ভর্তাটা অনেক। তো তার জন্যে বেশি ভাজবো না। তো এই তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো এইরকমই ভাজবো, আর এর চেয়ে বেশি ভাজবো না। এখন আমি বেগুনগুলো ভেজে নেব, একদম ভালো করে বেগুনগুলো ভেজে নেব, পোড়া পোড়া করে ভেজে নেব। ভেজে এভাবে ভর্তা বানালে এই ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। তো এই তো দেখেন ভেজে নিয়েছি, একদম পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। আমার বেগুনটা ভাজা হয়ে গেছে, তো ভাজাটা অনেক সুন্দর দেখা যাইতেছে। এখন আমি কেটে নেবো, এগুলো একদম ছোট ছোট করে কেটে নেব কুড়ে দিয়ে। এই তো কেটে নিয়েছি, দেখেন একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে পেঁয়াজের সাথে রেখে দিয়েছি। তো আমি পেঁয়াজ আর এটা এখন তো এখানে আমি শুকনো মরিচ ভেজে দিয়ে দিয়েছি। দিয়ে তো এখন আমি একটু নরম করে নেব পেঁয়াজটা আর হচ্ছে মরিচটা। তো এখন আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি। বেগুনগুলো দিয়ে এই তো আমার ভর্তাটা হয়ে গেছে, দেখেন খুবই সুন্দর হয়েছে ভর্তাটা, দেখতে যখন লোভনীয় হয়েছে। খেতে অনেক মজা হয় এই বেগুন ভর্তাটা। এভাবে এভাবে বেগুন ভর্তা বানালেও খেতে অনেক মজা হয়, খুবই ভালো লাগে। আর এই ভর্তাটা হলে আর কিছুই লাগে না। তা আমরা যেহেতু দুজন মানুষ খাবো, তো বেশি একটা রান্না করি না। আবার আমরা ভাত তো শুধু একবেলা খাবো, তার জন্যে আর বেশি কিছু রান্না করি না। রান্না করলে এগুলো সব থেকে থাকে, তো থাকলে আর পরে এগুলো খাওয়া হয় না। যেগুলো আবার নতুন রান্না করা হয় এগুলাই খাওয়া হয়, তো পরে এগুলো নষ্ট হয়, ফালানি যায়। তো এই জন্যে বেশি কিছু রান্না করি না, আবার যাই করি অল্প অল্প করি। বেশি করতে গেলে এগুলো ফ্রিজে রাখলে পরে আর ফ্রিজ থেকে নামানো হয় না আর খাওয়াও হয় না। যে তরকারি রান্না করি সেটা দিয়ে খাওয়া হয়ে যায়, তো পুরোনো তরকারিগুলো আবার সেই থেকে যায়। তো পরে ফালাই দিতে হয়। তো এই তো এখন আমি বিকালবেলা নাস্তার জন্য আমি নুডলস নিয়ে নিয়েছি। আজকে আমি নুডলস রান্না করব। তো তার জন্য নুডলস আমি ভেঙে সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ করে এখন আমি একটা ডিম স্ক্যাম্বার করে নিলাম। ডিমটা এভাবে করে নিলে এই নুডলসটা এভাবে রান্না করলে আমার কাছে খুবই খেতে ভালো লাগে। বেশি কিছু দিলে আমার কাছে ভালো লাগে না, শুধু ডিম আর টমেটো দিয়ে রান্না করলেই আমার কাছে ভালো লাগে। তো এই তো এখন আমি ডিমটা ভেজে নিলাম ভালো করে। তো এখন আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভেজে এখানে ডিম দিয়ে দিয়েছি, মরিচ দিয়ে দিয়েছি। তো এই তো আমি টমেটো একটা দিয়ে দিয়েছি। আমার তো নুডলসটা রান্না হয়ে গেছে, আর এই নুডলসটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে, অসম্ভব মজার ভালো লাগে এই নুডলসটা এভাবে রান্না করলে। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।